Assalamu alaikum. Good morning to all student. অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের আজকে তোমাদের সাথে ইংরেজি শেখানো পেপারে আমরা এপিজে লক্ষ্য করি তিনটি ছবি দেওয়া আছে, একটি ছবি বুক আর একটা ছোট বালক বয়। শিক্ষার্থী বন্ধুরা, তৃতীয় পিকচারটি আমরা লক্ষ্য করি, একজন বালক সে পড়ছে বই প্লাস রিড প্লাস বুক। দি বয় রিডস এ বুক। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে লক্ষ্য করি যে উপরে যে তিনটি পিকচার দেওয়া আছে তার সাথে সমন্বয় করে একটি সেন্টেন্স বা বাক্য পরে লেখা হয়েছে, দি বয় রিডস এ বুক। তাহলে আমরা এই পিকচার এবং বাক্যর আলোকে আমরা আজকে আমাদের পাঠের বিষয় বা আলোচনার বিষয় সেন্টেন্স। আর টুডে লিসন ইজ সেন্টেন্স। শিক্ষার্থী বন্ধুরা, at the end of the lesson you will be able to tell the definition of sentence, describe the kinds of sentence, learn assertive, interrogative and imperative sentence. Sentence is a group of words which express a clear meaning of the speaker. শিক্ষার্থী বন্ধুরা, sentence আমরা ইংরেজি এখানে লেখা আছে যে sentence is a group of words which express a clear meaning of the speaker, অর্থাৎ পাশাপাশি দুই বা ততোধিক ওয়ার্ড বসে যখন কোনো বক্তার মনোভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে তখন তাকে সেন্টেন্স বা বাক্য বলা হয়। ক্লাসিফিকেশন অফ সেন্টেন্স। সেন্টেন্স কে আমরা ফার্স্ট অফ অল প্রথমত দুই ভাবে ভাগ করেছি, অ্যাফার্মেটিভ নেগেটিভ। অ্যাফার্মেটিভ শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখছি অ্যাফার্মেটিভ যেটা হ্যাঁ বোধ, নেগেটিভ যেটা না বোধ। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা দেখলাম যে সেন্টেন্সটা কি, এবং সেন্টেন্স প্রথমত আমরা দুই ভাগে ভাগ করছি, অ্যাফার্মেটিভ নেগেটিভ। শিক্ষার্থী বন্ধুরা, আমরা ইন অ্যাকর্ডেন্স উইথ মিনিং, অর্থ দিক থেকে সেন্টেন্স অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লেমেটরি। তাহলে আমরা প্রথমত সেন্টেন্স দুই ভাগে ভাগ করছি, এরপরে দেখি অর্থগতভাবে সেন্টেন্স পাঁচ প্রকার। প্রথমটা অ্যাসার্টিভ শিক্ষার্থী বন্ধুরা, দ্বিতীয়টা ইন্টারোগেটিভ, অ্যাসার্টিভ যেটা হচ্ছে বিবৃতিমূলক, ইন্টারোগেটিভ যেটা প্রশ্নবোধক, ইম্পারেটিভ যেটা আদেশ সূচক। অপটেটিভ শিক্ষার্থী বন্ধুরা, আমরা দিকে লক্ষ্য করব, অপটেটিভ যেটা ইচ্ছা আশা আকাঙ্ক্ষা, এক্সক্লেমেটরি আবেগ সূচক। শিক্ষার্থী বন্ধুরা, আমরা তাহলে দেখলাম যে অর্থগতভাবে অর্থ দিক থেকে সেন্টেন্স পাঁচ ভাগে ভাগ করছি, সেটা অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লেমেটরি। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এদিকে লক্ষ্য করি, এ বার্ড ইজ ফ্লাই ইন দা স্কাই, পাখি আকাশে
একটি পাখি আকাশে উড়িতেছে, এখানে একটি বাক্য লেখা হয়েছে, বাক্যটা অ্যাসার্টিভ সেন্টেন্স ইজ এ সেন্টেন্স ইন হুইচ অ্যানি স্টেটমেন্ট আর এক্সপ্রেশন ইজ ন্যারেটেড নর্মালি অ্যান্ড সিম্পলি। আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সটা, এ বাক্যটা, যে বাক্যটা আমরা পড়ছি বা আমরা ওই পেজে দেখছি, সে বাক্যটা অ্যাসার্টিভ, যেখানে একটা পাখি সম্পর্কে বিবৃতি বা বর্ণনা দেওয়া হয়েছে, যেটা খুব সাধারণভাবে অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে আমরা দেখছি শিক্ষার্থী বন্ধুরা, যেটা যে বাক্যে কোনো বিষয় সম্পর্কে বিবৃতি বা তথ্য প্রদান করে, সেটাই অ্যাসার্টিভ সেন্টেন্স। ইট মে বি বোথ দ্য অ্যাফার্মেটিভ অ্যান্ড নেগেটিভ, এটা উভয় ধরনের হতে পারে, যেটা অ্যাফার্মেটিভ অর্থাৎ হ্যাঁ বোধক বা না বোধক। শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখি এরপরে আমরা ছোট বাচ্চারা, বিশেষ করে শিশুদের মধ্যে এই পিকচারটি, যে প্রথম পিকচারটি, সেটা দেখার প্রবণতা বা লক্ষ্য করি। এখানে একটি বাক্য সে সম্পর্কে একটি সেন্টেন্স লেখা হয়েছে, ডু ইউ গো টু স্কুল, তুমি কি স্কুলে যাও। শেষে আমরা দেখছি যে একটা চিহ্ন দেওয়া আছে, চিহ্নটি যেটা ইন্টারোগেশন চিহ্ন, যেটা প্রশ্নবোধক। হোয়াট ডাজ দা ম্যান থিংক, মানুষটি কি আছে চিন্তা করছে। তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্সটি কি আমরা দেখি শিক্ষার্থী বন্ধুরা, ইন্টারোগেটিভ সেন্টেন্স আস্কস কোশ্চেন অ্যাবাউট সামথিং অর সামবডি। প্রশ্নবোধক বাক্য যেটি কিছু বিষয় বা কোনো কিছু সম্পর্কে জানতে চাওয়া হয় বা প্রশ্ন করা হয়। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা অ্যাসার্টিভ এবং ইন্টারোগেটিভ দুইটি সেন্টেন্স সম্পর্কে আলোচনা করলাম। এরপরে দেখি এরপরের পেজে শিক্ষার্থী বন্ধুরা, আমরা করোনা পরিবেশের কারণে, যার কারণে আমরা স্কুল থেকে, স্কুলের পরিবেশ, স্কুল থেকে বিচ্ছিন্ন আমরা বাসায় সবাই অবস্থান করছি। শিক্ষার্থী বন্ধুরা, আমরা বাসায় বসে যে ক্লাসটা অনলাইনে নেওয়া হচ্ছে, আমরা সবাই যে একক কাজ, ওয়ার্কিং ইন সিঙ্গেল, ফিল আপ দ্য ব্ল্যাঙ্ক বক্স উইথ অ্যাসার্টিভ অ্যান্ড ইন্টারোগেটিভ সেন্টেন্স, আমরা এই যে দুইটা ফাঁকা বক্স দেখছি, সে বক্সে আমরা অ্যাসার্টিভ এবং ইন্টারোগেটিভ সেন্টেন্স দুটি বাক্য বা সেন্টেন্স আমরা লিখব। শিক্ষার্থী বন্ধুরা, এরপরে দেখি আমরা কি আমরা এখানে দেখছি পিকচার বা ছবিতে, যেটা হচ্ছে বোর্ডে একজন টিচার কিছু দেখাচ্ছে এবং স্টুডেন্ট ক্লাসে বসে আছে। ডু দ্য সাম কাম হিয়ার, কি বলছে, অর্ডার, যেটা আদেশ করা হচ্ছে। অলওয়েজ স্পিক দা ট্রুথ রেসপেক্ট ইওর প্যারেন্টস, পিতামাতাকে সর্বদা সত্য কথা বলো, যেটা অ্যাডভাইস করা হচ্ছে। রিকোয়েস্ট, হেল্প মি প্লিজ, প্লিজ গিভ এ পেন। ডু নট গো আউটসাইড অফ দ্য রুম, নেভার লিভ হেয়ার অ্যালোন, যেটা আমরা এপে যে অনেকগুলো কথা বলা হয়েছে সেগুলো সেটি যেটা প্রথমটা বলা হয়েছে, অর্ডার আদেশ করা হয়েছে, পরেরটা রিকোয়েস্ট অনুরোধ করা হয়েছে, অ্যাডভাইস আদেশ দেওয়া হয়েছে,
শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা কোন সেন্টেন্সে এই শব্দগুলো বা অর্থগুলো আমরা ব্যবহার করি? ইম্পারেটিভ সেন্টেন্স, এক্সপ্রেস অ্যান্ড অর্ডার অর কমান্ড, অ্যাডভাইস, রিকোয়েস্ট অ্যান্ড ফরবিড। আমরা তাহলে এই যে কথাগুলা বা বাক্যগুলা বা অর্থগুলো ব্যবহার করলো সেগুলা ইম্পারেটিভ সেন্টেন্সে আমরা ব্যবহার করি। শিক্ষার্থী বন্ধুরা, ওয়ার্কিং ইন গ্রুপ, যেহেতু আমরা বাসায় সবাই একা একা, ওয়ার্কিং গ্রুপ যেটা আমরা বলছি দলীয় কাজ, শিক্ষার্থী বন্ধুরা সেটা আমরা আমরা নিজে নিজে একা একাই সেটা করব। শিক্ষার্থী বন্ধুরা, গিভ এক্সাম্পল অফ ইম্পারেটিভ সেন্টেন্স ইন দ্য ফলোয়িং ব্ল্যাঙ্ক বক্স। অর্ডার, অর্ডার দিয়ে একটি সেন্টেন্স, অ্যাডভাইস দিয়ে, রিকোয়েস্ট, ফরবিড, চারটা অর্ড দেওয়া আছে, সেই চারটা অর্ড ব্যবহার করে আমি চারটা আমরা সবাই চারটা সেন্টেন্স ফাঁকা বক্সে তৈরি করব। শিক্ষার্থী বন্ধুরা, আমরা সকলে বাসায় অবস্থান করছি, আমরা বাসায় বসে এই প্রশ্নগুলো খাতায় লিখবো এবং আমরা নিজে নিজে প্র্যাকটিস করব। হোয়াট ইজ সেন্টেন্স, সেন্টেন্সটি কি? হোয়াট টাইপ অফ সেন্টেন্স আর অ্যাফার্মেটিভ অ্যান্ড নেগেটিভ? হ্যাঁ বোধক বাক্য এবং না বোধক বাক্য, অর্থাৎ অ্যাফার্মেটিভ সেন্টেন্স কোনটি এবং নেগেটিভ সেন্টেন্স কোনটি, সেটি আমরা লিখব, খাতায় অনুশীলন করব বাসায় বসে। টেল দ্য ডেফিনেশন অফ ইন্টারোগেটিভ অ্যান্ড ইম্পারেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ এবং ইম্পারেটিভ এই দুটি সেন্টেন্স আমরা সম্পর্কে বলবো এবং খাতায় লিখব। শিক্ষার্থী বন্ধুরা, হোমওয়ার্ক যেটি বাড়ির কাজ, ম্যাচ দ্য সেন্টেন্স অফ ক্লম এ উইথ ক্লম বি ইন দ্য ফলোয়িং টেবিলস। সেন্টেন্স এখানে এ ক্লমে কিছু সেন্টেন্স দেওয়া আছে এবং বি ক্লমে কিছু সেন্টেন্স দেওয়া আছে, সেগুলো আমরা প্র্যাকটিস করব এবং কোনটা কোন সেন্টেন্স আমরা সেটা ইন্ডিকেট করব। ডু নট টেল এ লাই, হোয়াট ডু ইউ ওয়ান্ট, গো হোম, আই শো ইউ ইয়েস্টারডে ইন নিউ মার্কেট, সুইচ অন দা অ্যাসার্টিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ। থ্যাংক ইউ, টেক কেয়ার অল স্টুডেন্ট, আসসালামু আলাইকুম। আমি আজকে তোমাদের অনলাইন ক্লাস এ পর্যন্ত শেষ করলাম, সকলে।